আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের HTML সম্পর্কে। আমরা গত কয়েকটি টিউটোরিয়ালে HTML এর অনেকগুলো ট্যাগ সম্পর্কে জেনেছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানব, সেটি হচ্ছে টেবল ক্রিয়েট করা, অর্থাৎ ওয়েব পেজে কিভাবে একটি টেবল তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা আজকে জানব। প্রথমেই আমরা জেনে নেব একটি টেবল তৈরি করতে যেই যে ট্যাগগুলো প্রয়োজন সেই ট্যাগগুলো সম্পর্কে। একটি টেবল তৈরি করতে আমাদের এই ট্যাগগুলো প্রয়োজন হবে। প্রথমে রয়েছে টেবল ট্যাগ, অর্থাৎ একটি টেবলের শুরুতে টেবল ট্যাগ হবে এবং এর শেষে ক্লোজিং টেবল ট্যাগ হবে। তারপর হবে ক্যাপশন। ক্যাপশন ট্যাগ হচ্ছে টেবলের যে নামটি দেওয়া থাকে সেই নামটিকে আমরা ক্যাপশন ট্যাগের মাধ্যমে লিখব। তারপর হচ্ছে টিআর ট্যাগ। টিআর ট্যাগ মানে হচ্ছে টেবল রো, অর্থাৎ টেবলের যে সারিগুলো আছে সেই সারিগুলো তৈরি করার জন্য এই টিআর ট্যাগ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে টিএইচ। টিএইচ মানে হচ্ছে টেবল হেডার, অর্থাৎ আমরা টেবলের যেই হেডিংগুলো থাকবে প্রতিটা কলামের সেই হেডিংগুলো তৈরি করার জন্য আমরা টিএইচ এই ট্যাগটি ব্যবহার করব। তারপর হচ্ছে টিডি। টিডি মানে হচ্ছে টেবল ডেটা, অর্থাৎ টেবলের মধ্যে যে সেলগুলো থাকবে সেই সেলগুলো তৈরি করার জন্য আমরা টিডি অর্থাৎ টেবল ডেটা এই ট্যাগটি ব্যবহার করব। আজকে আমরা এই টেবলটা তৈরি করব। এই টেবলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবল। এবং একটি টেবল তৈরি করার জন্য সর্বপ্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে একটি টেবলের মধ্যে কতগুলো রো অর্থাৎ সারি এবং কতগুলো কলাম রয়েছে সেই জিনিসটা আগে জেনে নিতে হবে। এ টেবলটাতে সারি রয়েছে 1, 2, 3, 4টি এবং কলাম রয়েছে 1, 2, 3টি। অর্থাৎ আমি যদি এখানে একটা টেবল ড্র করি, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা, এটাকে বলা যেতে পারে একটা সারি। এটা হচ্ছে একটা সারি। এখানে যদি আমি আরেকটা সারি নেই তাহলে এখানে হচ্ছে দুইটা সারি। তারপর যদি আরেকটা নেই তাহলে হচ্ছে তিনটা সারি। তো এইভাবে করে যে হরিজেন্টাল লাইনগুলো রয়েছে এই লাইনগুলো দ্বারা সারি তৈরি করা হয়। তাহলে এখানে চারটা সারি আছে এবং তারপর যদি আমি এইভাবে লম্বা করে দাগ টানি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টেবলের মধ্যে দুটি কলাম হয়ে গেছে। এইটা একটা কলাম, এইটা একটা কলাম। তার মানে হচ্ছে লম্বা যে দাগগুলো থাকবে সে দাগগুলো কলাম তৈরি করবে, আর এইভাবে হরিজেন্টাল যে লাইনগুলো থাকবে সেই যে লাইনগুলো হচ্ছে সারি তৈরি করবে। তারপর এখানে যদি আরেকটা লম্বা দাগ তৈরি করি, এখানে যদি আরেকটা লম্বা দাগ টানি তাহলে এই টেবলে তিনটি কলাম তৈরি হয়ে গেল। তো এই জিনিসটা খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে হরিজেন্টাল লাইন সমান্তরাল যে লাইনগুলো আছে সে লাইনগুলো সারি তৈরি করার জন্য, আর ভার্টিক্যাল অর্থাৎ লম্বা যে লাইনগুলো থাকবে দাগগুলো থাকবে সেগুলো হচ্ছে কলাম তৈরি করার জন্য। তো তারপর হচ্ছে এই টেবলটার মধ্যে আমাদের তিনটি কলাম, তিনটি কলামের মধ্যে যে হেডিংগুলো রয়েছে নেম, রোল এবং গ্রুপ। তো এই নেম, রোল, গ্রুপ তিনটি লেখা অন্য যে লেখাগুলো রয়েছে তার থেকে একটু ভিন্ন, একটু বড় মনে হচ্ছে, বোল্ড মনে হচ্ছে। তো এই জিনিসগুলোকে বলা হয় হেডার। তো এই
সেলগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয়। টিএইচ যে ট্যাগটা দেখিয়েছিলাম সেই ট্যাগ। এখন আমরা কোডিং এর মাধ্যমে দেখব যে আসলে এটা কিভাবে তৈরি করতে হয়। তো এগুলো ছিল আমাদের পূর্বের যে কাজগুলো আমরা করেছিলাম সেই কাজের কোড। তো আমি আজকে সবটুকু মুছে দিচ্ছি, সব আজকে নতুন করে সব কিছু লিখব যাতে করে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। তাহলে সর্বপ্রথম আমাদের লিখতে হবে HTML। তারপর হচ্ছে HTML ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে হেড, হেড ট্যাগের ক্লোজিং ট্যাগ। হেড ট্যাগের ভিতরে আমরা লিখব টাইটল ট্যাগ। তারপর দিতে হবে টাইটল ট্যাগের ক্লোজিং। টাইটল ট্যাগে আমরা আজকে পেজের নাম দেব হাউ টু ক্রিয়েট আ টেবল। তারপর হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগের ক্লোজিং ট্যাগ লিখব। এখন আমরা টেবল তৈরির কাজ করব। প্রথমে আমাদের যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে টেবল ট্যাগ। টেবল ট্যাগ, এই টেবল ট্যাগের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা আপনাদের জন্য বাধ্যতামূলক, তা হচ্ছে বর্ডার। বর্ডার এই অ্যাট্রিবিউটটি আপনাদেরকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। বর্ডার 1, 2, 3 যে কোনোটাই দেওয়া যেতে পারে, আমি এখানে 1 দিয়ে দিচ্ছি। তারপর টেবল ট্যাগটা ক্লোজ করে দেই। আমরা টেবল ট্যাগ লিখে ফেললাম। লেখার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপশন, অর্থাৎ আমরা এখানে আমাদের যে টেবলের নামটি রয়েছে সেই নামটি লেখার জন্য আমাদেরকে ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে, আর সেটা করতে হবে টেবল ট্যাগের পরে। ক্যাপশন তারপর এটাকে আমরা, আমাদের টেবলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবল। ক্যাপশন ট্যাগটা ক্লোজ করে দেব। ক্যাপশন, তো ক্যাপশন ট্যাগ এটি হলো আমাদের টেবলের যে নামটি রয়েছে স্টুডেন্ট টেবল, এটি আমরা লিখে ফেললাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টেবলের যেই সারি তৈরি করতে হবে, প্রথম যে সারিটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে নেম রোল গ্রুপ, এই সারিটা তৈরি করতে হবে। তাহলে আমরা জানি একটি সারি তৈরি করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে টিআর। তো যখন আমরা টিআর লিখি তখন আমাদের যে সারি রয়েছে টেবল সারি সেটা তৈরি হয়। তারপর আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে এই যে সেলগুলো তৈরি করতে হবে। তো প্রতিটা সেল তৈরি করার জন্য আমরা ব্যবহার করব, যেহেতু নেম রোল গ্রুপ এগুলো হচ্ছে হেডিং, সেই জন্য আমরা ব্যবহার করব টিএইচ।
TH. तो प्रथम TH अर्थात प्रथम सेले रही है नेम, तो TH टा क्लोज कर दे TH अर्थात आमादेर जे एखाने ए प्रथम सेलटा तैरी हो गेछे। तारपर हच्छे ए द्वितीय सेल, तो द्वितीय सेलटा तैरी करार जोन्नो आमादेर एक ही काज करते होबे, सेटा हच्छे TH। आरेकटी TH ट्याग निते होबे, ताहले द्वितीय सेले आछे रोल, एटाके क्लोज करे दिते होबे TH। तारपर हच्छे ग्रुप, तो ग्रुपेर जोन्नो आमादेर आरेकटी TH निते होबे, ग्रुप एटाके क्लोज करे दिते होबे TH। এই তিনটা হচ্ছে একটি রো এর মধ্যে, তো সেই রোটা কি ATR। তাহলে ATR এর মধ্যে আমরা তিনটা সেল তৈরি করে ফেলেছি, অতএব আমরা এখন ATR টা ক্লোজ করে দেব, ক্লোজ TR। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমাদের একটা রো, এই রো এর মধ্যে তিনটা সেল অর্থাৎ তিনটা টেবল হেডার আমরা তৈরি করে ফেললাম। তারপর হচ্ছে দ্বিতীয় রো এর কাজ, অর্থাৎ আমরা এই রো এর কাজ করে ফেলেছি, এখন এই দ্বিতীয় রো এর কাজ করব। তো প্রথম রোয়ে যে ডেটাগুলো ছিল সেগুলো ছিল হেডিং হিসেবে, কিন্তু পরবর্তী রোয়ে যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু হেডিং নয়, সেজন্য আমরা এখন ব্যবহার করব। প্রথমে আমরা এই রোটা তৈরি করে নিই, তো প্রথম রো তৈরি করার জন্য আমাদের লিখতে হবে TR, TR। এই TR এর মধ্যে রয়েছে তিনটি সেল, এক দুই তিন, তিনটি সেল আরিফ, 105 এবং সাইন্স। তাহলে প্রথম আমরা আরিফ, এই আরিফের জন্য যে সেলটি সেই সেলটি তৈরি করতে আমাদের লিখতে হবে TD, TD। এই TD-র মধ্যে রয়েছে আরিফ, তো এটা আমরা ক্লোজ করে দেই TD। তারপরে হচ্ছে দ্বিতীয় সেল, দ্বিতীয় সেলে রয়েছে আরিফের রোল নাম্বার, আরিফের রোল নাম্বারের জন্য আমাদের নিতে হবে TD এবং রোল নাম্বার হচ্ছে 105। এটাকে ক্লোজ করে দেই TD। তারপর হচ্ছে তৃতীয় যে সেলস, সেই সেলে রয়েছে আরিফের গ্রুপ, সেজন্য আমাদেরকে আরেকটি TD নিতে হবে সাইন্স। তাহলে এটা ক্লোজ করে দেই TD। তার মানে দ্বিতীয় সারিতে যে তিনটি সেল রয়েছে আরিফ, 105 এবং সায়েন্স, সেই তিনটি সেল তৈরি হয়ে গেছে। এখন আমরা এই TR-টা ক্লোজ করে দেব, অর্থাৎ এই সারির কাজ শেষ, এখানে আমরা এটা ক্লোজ করে দেব TR। তাহলে আমাদের দুটি সারির কাজ শেষ হয়েছে, এখান এইটা একটা, তারপর এইখান থেকে এইখানে দুটি সারির কাজ শেষ হয়েছে। এখন আমাদের তৃতীয় সারির কাজ আমরা দেখে আসি। এই যে নেম রোল গ্রুপ হচ্ছে হেডিং, দেখতে পাচ্ছেন যে আরিফ, 105 এবং সায়েন্স লেখা থেকে অনেকটা ভিন্ন দেখাচ্ছে। তারপর আমাদের তৃতীয় যে সারি সেটা তৈরি করতে হবে, তৃতীয় সারিতে কি আছে, রুমি, 120 এবং বিজনেস। তো প্রথম এই সারিটা তৈরি করার জন্য আমাদেরকে লিখে ফেলতে হবে TR, TR লিখে ফেললাম। তারপর এর মাঝে রয়েছে আবার তিনটি সেল, তো প্রথম সেলে রয়েছে, প্রথম সেলে রয়েছে রুমি, রুমি, তো এটা ক্লোজ করে দেই। তারপর দ্বিতীয় সেলে আছে রুমির রোল নং TD, তাহলে রুমির রোল নং হচ্ছে 120 আর গ্রুপ হচ্ছে বিজনেস, 120, এটা ক্লোজ করে দেই।
তারপর হচ্ছে রুমির তৃতীয় সেলে রুমির গ্রুপ টিডি বিজনেস। তাহলে এটা ক্লোজ করে দিই টিডি। অর্থাৎ এই টিআরের মধ্যে যে তিনটি রুমির যে তথ্য রয়েছে, রুমি 120 এবং বিজনেস, সে তিনটি সেল তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এই টিআরটা ক্লোজ করে দেব। তাহলে আমাদের এখানে একটা সারি, তারপর হচ্ছে এখান থেকে এখানে একটা সারি দুইটা, তারপর হচ্ছে এখান থেকে এখানে একটা তিনটা, তিনটা সারির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আমরা দেখি, এই যে তিনটা সারি হয়ে গেছে, এই যে এটা একটা, এটা একটা এবং এটা একটা। তারপর আমাদের চতুর্থ সারির কাজ, তো চতুর্থ সারিতে রয়েছে আলী, 101 এবং হিউম্যানিটিস। তাহলে প্রথম আমাদের এই সারিটা তৈরি করতে হবে, সেজন্য আমাদের লিখতে হবে আরেকটি টিআর। টিআর এই সারির মধ্যে রয়েছে তিনটি সেল, তো প্রথম সেলে রয়েছে আলী, সেজন্য আমরা টিডি নিচ্ছি। এখানে আছে আলী, তো এটা ক্লোজ করে দেই। তারপর হচ্ছে আলীর রোল নং, দ্বিতীয় সেলে টিডি, আলীর রোল নং হচ্ছে 101 এবং গ্রুপ হচ্ছে হিউম্যানিটিস, 101। এটা ক্লোজ করে দেই। তারপর হচ্ছে তার গ্রুপ টিডি, গ্রুপ হচ্ছে হিউম্যানিটিস, হিউম্যানিটিস। এটা ক্লোজ করে দেই টিডি। অর্থাৎ লাস্ট যে রো আছে, সেই রোয়ে যে তিনটি সেল রয়েছে, সেই তিনটি সেলের কাজ কিন্তু হয়ে গেছে, আলী, 101 এবং হিউম্যানিটিস। এখন আমরা এই টিআরটা ক্লোজ করে দেব। টিআর ক্লোজ, অর্থাৎ এই টিআরের মধ্যে, এখান থেকে এখানে, এই টিআরের মধ্যে তিনটি সেল তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের কয়টি রোয়ের কাজ হয়েছে মোট? এখানে একটি, তারপর এখানে একটি দুটি, এখানে একটি তিনটি, তারপর এখানে একটি চারটি। অর্থাৎ আমাদের টেবলে চারটি রো আছে, চারটি রোয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন যদি এটা আমরা ব্রাউজারে দেখি, এই যে দেখতে পাচ্ছেন চারটি রো তৈরি হয়ে গেছে। নেম রোল গ্রুপ ছিল আমাদের হেডিং, তারপর আরিফ সম্পর্কে রুমি, তারপর আলী, মোট চারটি রো তৈরি হয়ে গেছে। সো একটি টেবল কীভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখে ফেললাম। তো টেবলের আরও কিছু কাজ আছে, সেই জিনিসগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।